নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টিপস চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব, তোমরা প্রত্যেকেই জানো যে আজকে অর্থাৎ 16ই আগস্ট আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প, যেখানে গুরুত্বপূর্ণ একটি স্কিম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্মটি দুয়ারে সরকার থেকে দেওয়া হবে, সেই ফর্মটি তোমরা কী করে ফিল আপ করবে এবং কী কী ডকুমেন্টস তার সাথে জমা দেবে, সেই পুরো প্রক্রিয়াটি আজকে আমরা তোমাদেরকে এই ভিডিওতে পুরোপুরিভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো, অবশ্যই আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আশা করি ফর্মটি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, যে ফর্মটি দেখতেই পাচ্ছ যে ফর্মে একটি ফটো জায়গা আছে, সেখানে কিন্তু তোমরা প্রত্যেকে কালার্স পাসপোর্ট ফটো একটি লাগাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ এটা কিন্তু পুরোপুরিভাবে অফিস পূরণ করবে, এখানে কিন্তু তোমরা পূরণ করবে না। তারপর হলো দেখো পার্সোনাল ডিটেলস, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটাও কিন্তু অফিস পূরণ করবে, তোমরা নিজেরা করবে না। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার পরবর্তী দেখতে পাচ্ছ। একটা কথা মাথায় রাখবে, যেগুলোতে স্টার মার্কস দেওয়া আছে দেখো দেখতে পাচ্ছ, এই স্টার মার্কসগুলো কিন্তু অবশ্যই প্রত্যেককে ফিল আপ করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে বক্স দেওয়া আছে, সেই বক্স অনুযায়ী তোমরা প্রত্যেকের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লিখবে। এটা লিখবে না কিন্তু তোমরা নিজেদের কার্ড দেখে, তোমরা নিজেরা নিজেদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখবে। আর তারপর দেখতেই পাচ্ছ এখানে হলো আধার নাম্বার আছে, আধার নাম্বার লিখতে হবে প্রত্যেকে, প্রত্যেকের আধার নাম্বার দেখে দেখে এখানে পরিষ্কারভাবে আধার নাম্বারটা লিখবে। তারপর হলো এখানে যে আবেদন করছে, অর্থাৎ বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যে আবেদন করছে তার এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। এখানে কারো কারো এরকম থাকে যে ধরো সন্ধ্যা রানী দাস, তাহলে সন্ধ্যা এখানে ফার্স্ট নেম, রানী হলো মিডিল নেম, আর দাস হলো লাস্ট নেম। এভাবে তোমরা প্রত্যেকের প্রত্যেকের নামটাকে লিখবে, আর যাদের মিডিল নেম নেই সেখানে ফাঁকা রাখবে। মোবাইল নাম্বার, যার যার মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার এখানে দেবে। তারপর ইমেল আইডি দেবে, যদি ইমেল আইডি থাকে তবে দেবে, আর না থাকলে দেওয়ার দরকার নেই। জেন্ডার এখানে ফিমেল এখানে সিলেক্ট করা যাচ্ছে, এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। ডেট অফ বার্থ আধার দেখে পরিষ্কারভাবে এখানে ডেট অফ বার্থ লিখবে, আধার কার্ড দেখে যার যার যে আবেদন করছে তার ডেট অফ বার্থ। এজ এজ অন, অর্থাৎ 1/1/2021 অনুযায়ী তোমরা হিসেব করবে তোমাদের বয়স কত, এখানে কিন্তু সেটাকে লিখতে হবে। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে হলো ফাদার নেম আছে, এখানে যার যার ডকুমেন্টস দেখে যেভাবে বানানো আছে সেভাবে তোমরা তোমাদের প্রত্যেকের বাবার নাম লিখবে। তারপরে হলো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এভাবে দেখে দেখে লিখবে। তারপর আছে মাদার নেম, প্রত্যেকে মাদার নাম লিখবে। তারপর আছে স্পাউস নেম, এখানে হলো প্রত্যেকের হাজব্যান্ডের নাম লিখতে হবে, আর যদি কেউ হাজব্যান্ড না থাকে সেখানে তাহলে এটা ফাঁকাই থাকবে। পরবর্তীতে আছে কাস্ট, এসসি এসটি আদার্স, এসসি হলে এসসির এখানে রাইট দেবে, এসটি হলে এসটির এখানে রাইট দেবে, আদার্স হলে আদার্সের এখানে রাইট দেবে, ওবিসি এ ওবিসি বি এখানে লিখে দেবে। এসসি এসটি নাম্বার এটা কিন্তু অবশ্যই আবশ্যিক একটি বিষয়, এখানে কিন্তু এসসি এসটি নাম্বারটিকে লিখতে হবে। তারপর হলো তোমরা যদি অবিবাহিত হও তাহলে আনম্যারিড টিক দেবে, তারপর ম্যারিড হলে ম্যারিডের এখানে টিক দেবে, তারপর যদি বেধবা হয় কোনো নারী তাহলে সেখানে টিক দিতে হবে, আর যদি সেপারেট হয় অর্থাৎ হাজবেন্ডের থেকে আলাদা থাকে তাহলে এখানে টিক দিতে হবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস দেখাই যাচ্ছে, যে এখানে হলো ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে অলরেডি, প্রত্যেকে প্রত্যেকের ডিস্ট্রিক্টের নাম লিখবে। তারপর পুলিশ স্টেশন লিখবে, তোমাদের যেটা পুলিশ স্টেশন ব্লক, কেউ যদি পৌরসভাতে বসবাস করে তাহলে মিউনিসিপ্যালিটি লিখবে, জিপি ওয়ার্ড নাম্বার এখানে লিখবে, ভিলেজের নাম লিখবে, তারপর হলো হাউসে নাম এটা থাকলে লিখবে, না হয় লিখবে না। পোস্ট অফিস, পোস্ট অফিসের এখানে নাম লিখবে, তারপর প্রত্যেকের পিনকোড এখানে লিখবে। এক ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই প্রত্যেকে খুব ধ্যান সহকারে তোমাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। পরবর্তীতে দেখো, তারপর দেখতে পাচ্ছ দেখো নাম্বার অফ দ্য ইয়ার্স, এখানে হলো যে প্রথমের বক্সটা আছে, তোমরা কতদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো সেখানে এটা লিখতে হবে। তারপর দেখো এখানে তোমাদের ব্যাংক ডিটেলস, অর্থাৎ তোমাদের কোন ব্যাংকে বই তোমরা জেরক্স করে দিচ্ছ, ব্যাংক নেম লিখতে হবে, এসবিআই হলে এসবিআই, সিবিআই হলে সিবিআই। তারপর হলো ব্যাংক ব্রাঞ্চ নেম, অর্থাৎ কোথাকার ব্যাংকের বই সেটা তোমাদের লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিষ্কারভাবে গোটা গোটা করে লিখবে। তারপর আইএফসি কোড, তোমাদের দেখবে ব্যাংক বইয়ের মধ্যেই লেখা আছে আইএফসি কোড, সেটা দেখে দেখে লিখবে। এভাবে কিন্তু ব্যাংক ডিটেলসটাকে ফিল আপ করতে হবে। এখন আমরা বলবো যে কোন কোন ডকুমেন্টস তোমাদের এই অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে। দেখো লেখা আছে স্পষ্টভাবে কালার্স পাসপোর্ট সাইজ ফটো, এটা দেবে, সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছে এখানে সেটা টিক দেবে। তারপর আছে স্বাস্থ্যসাথী কার্ড দেবে, এখানে টিক দেবে, আধার কার্ড দেবে সেখানেও টিক দেবে, তারপর হলো এসসি এসটি সার্টিফিকেট দেবে, আর এই বক্সের মধ্যে টিক দেবে যারা দেবে, আর যারা দেবে না তারা হলো টিক দিতে হবে না তাদের। কপি অফ ব্যাংক পাসবুক, এখানে ব্যাংক পাসবুকের যেখানে ফটো আছে সেই ফার্স্ট অ্যাকাউন্ট নাম্বার আছে সেই ফার্স্ট পেজটি জেরক্স
বক্স করে তোমাদের দিতে হবে আদার্স। এখানে যদি তোমরা কোনো ভোটার কার্ড আরো বিভিন্ন ডকুমেন্টস দিতে চাও তবে এই আদার্সের এখানে টিক দেবে এভাবে। তারপর দেখো এখানে তোমরা হলো এই পড়ে নেবে, এখানে তোমরা ডিক্লারেশন দিচ্ছ, অর্থাৎ তোমরা প্রত্যেক যারা অ্যাপ্লাই করছো, যারা আবেদন করছো, তারা এখানে সিগনেচার করবে। তারপর এখানে সেই ডেটটা দেবে যবে সিগনেচার করছো। তারপর দেখো অ্যাকনলেজমেন্টে চলে আসলাম, এখানে প্রত্যেকে প্রত্যেকের নাম লিখবে, এখানে হলো তার হাজবেন্ডের নাম অথবা তার বাবার নাম লিখবে, এখানে কবে জমা দিচ্ছ সে সিগনেচারটা দেবে, মোবাইল নাম্বার দেবে, এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবে, আধার নাম্বার দেবে এভাবে। তারপর এখানে হলো যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু কিছু করবে না, যেখানে জমা করছে সেই অফিসার এখানে সিগনেচার করে তোমাদের এই অ্যাকনলেজমেন্টটা কিন্তু তোমাদেরকে ফেরত দেওয়া হবে। এটাই কিন্তু প্রমাণ যে তোমরা হলো আবেদনপত্রটি জমা দিয়েছ। তো এই অ্যাকনলেজমেন্টটা খুব ভালো করে ফিল আপ করবে প্রত্যেকটা ফর্মে, আর এই অ্যাকনলেজমেন্টটা জমা দেওয়ার সময় তোমরা অবশ্যই এটিকে বাড়িতে নিয়ে আসবে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।